মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌখা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ছেলে চান করে নিয়েছে, স্কুলে যাবে যেহেতু, আজকে বাড়িতেই আছি। আর সকালবেলা উঠে চান পুজো সব হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করতে পারিনি। চা খাওয়া হয়ে গেছে, সকালবেলায় আমি তাড়াতাড়ি করে প্রেশারে ভাত করে দিয়েছি ছেলেকে, আলু সিদ্ধ ভাত। সেগুলো তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। এই যে আলু সিদ্ধ ভাত প্রেশারে করে নিয়ে আসলাম, এখন ঘি দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। ও চলে যাবে স্কুলে, ছেলে ড্রেস পরছে, স্কুলে যাবে। আর তোমার দাদা ভাই যে দোকান খুলবে দেখে ভ্যাকুম ধুতে যাচ্ছে, দোকানে টুকটাক মাল আনা হয়েছে। আর এই যে ছানাটা আমি কেটে নিলাম এখন, যেহেতু আজকে ছানার বড়া করব। বড়া করে এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। আর সজনা ডাঁটার পোস্ত করব আজকে, এই যে সজনা ডাঁটার পোস্ত আজকে এই করব, আর কিছু করব না। এই যে দোকানে যাবে দেখে দুধটা গরম করে দেবো এখন, মানে চা বানিয়ে দেবো, চা বানিয়ে দেবো, নিয়ে যাবে। দুধ দিয়ে গেছে দুধালি, দুধটাও জাল দেব। ছেলেকে আমি ভাত দিয়ে নিই, যেহেতু ও স্কুলে যাবে, তাড়াতাড়ি করছি। সকালবেলা চান পুজো সব হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই দেখো রান্না করব আজকে, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করব। আর আদাটা বেটে নেব, আদাটা ছিলে নিয়েছি। আর এই যে ছানা, এই যে ছানার বড়া করব, করে এই যে আলু দিয়ে ঝোল করব। চাল নিয়ে এসেছি, ভাতের জল বসিয়ে দিয়েছি, আর কড়াইও বসিয়ে দিয়েছি। ছানাটা এখন বড়া করব, করে রান্না বসাবো। পোস্ত করব যেহেতু সজনা ডাঁটা, এই যে পোস্ত এনে দিয়েছে, 100 টাকার পোস্ত দেখো বন্ধুরা। এটা চা পাতা রয়েছে, ঢালতে হবে। এই যে ছানা বড়া করে ঝোল করব, এই যে মশলা কষিয়ে, আলু কষিয়ে, মটরশুঁটিও দিয়েছি, দিয়ে এটা ঝোল বসিয়ে দিয়েছি। আর এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি বড়াগুলো, ছানার বড়া। আর এই যে ডাটার চচ্চড়ি করবো দেখে হচ্ছে, সব এগুলো ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। ভাতও আমার হয়ে এসেছে, নামাবো। পোস্তটা মানে সজনা ডাঁটা পোস্ত করবো আলু দিয়ে, তাই এই যে বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। সজনা ডাঁটা পোস্ত, আর পোস্তটা বাটা হয়ে গেছে। আর ছানা বড়া করে ঝোল করেছি, ছানার বড়া করে ঝোল করেছি। এই যে ছানার বড়া করে ঝোল কেমন হয়েছে, আর কারা কারা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু ছানার বড়ার ঝোল কারা কারা খেতে ভালোবাসো, আমার তো খুব ভালো লাগে। আর এই যে ভাত হয়ে গেছে, রোজগারের মতন তো ভাত। আর সকালবেলা প্রেশারে ভাত করে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, ছেলেও চলে গেছে স্কুলে। তোমার দাদাভাই দোকানে গেছে, আমি রান্নার দিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি, ছেলেও স্কুল থেকে চলে এসেছে, তোমার দাদাভাই এসছে। যেহেতু আজকে শনিবার, তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ছেলের, একসাথে আমরা খেতে পারি। আজকে খেতে বসে পড়েছি, তো দাদাভাইয়েরও ভাত বাড়া হয়ে গেছে। আর এই যে তোমাদের তো শেয়ার করলাম, এই যে বড়া ঝোল করেছি, ছানার বড়া, ছানার বড়ার ঝোল আলু দিয়ে। আর এই যে পোস্ত করেছি, এই করেছি, খাওয়া দাওয়া করিনি। রাতের খাবার নিয়ে চলে এসেছি, দুপুরে যা রান্না করেছি তাই খাবার। এই যে ছানার বড়া দিয়ে, ছানার বড়া করে ঝোল করেছিলাম আলু দিয়ে। আর এই যে পোস্ত, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত করেছিলাম। আর এই যে ভাত এখন নিয়ে খাবো, খাওয়া দাওয়া করিনি কালকে, যেহেতু দোকান নেই, আজকেও ছিল না। আবার পরের দিনও সোমবার অবধি আমাদের ছুটি, মঙ্গলবার থেকে আবার দোকান। এখন কয়েকদিন ছুটি ছুটি কাটাতে হবে। ভিডিওটা দেখো, ফলো করো, বেশি বেশি করে শেয়ার করো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনকোসন সব বাইরে রেখে এসেছি, তোমার দাদাভাই বিছানা করে দিল। এখন ভালো ঠান্ডা, আজকেও ভালো ঠান্ডা, যেহেতু মেঘলা মেঘলা কদিন ধরে হয়েছে, বৃষ্টিও হয়েছিল, তা এখন ঠান্ডা পড়েছে কদিন ধরে, আবার 2-3 দিন ধরে ভালো ঠান্ডা। এখন এই যে কম্বল বালাপুর সব নিয়ে নিয়েছি গায়ে দেবো, শীত করছে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।